হ্যালো সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেন্সিয়ালস ইউটিউব চ্যানেলে। আজকে দেখতে পাইতেছেন একটু ভিন্নতা আছে, প্রত্যেকদিন ঘরে বসে ভিডিও করি, আজকে একটু বাইরে চলে আসছি। কারণ হলো আজকে ওয়েদার ভালো, আজকে মাত্র 5। তো চাইলাম যাতে আপনাদেরকে একটু বারান্দা থেকে আমি আমার হ্যালিফ্যাক্স শহরটা প্লাস ও পাশে যে ডার্ট মাউথ ওটাও দেখাতে পারি। এই যে এটা যেটা দেখছেন এটা হলো হ্যালিফ্যাক্স, আর এর ওপারে যদি আপনারা যান তাহলে সেটা হলো ডার্ট মাউথ। এখন ওপারে যাওয়ার 2 ধরনের উপায় আছে, আপনি ফেরিতে করে যেতে পারেন, আপনি ব্রিজে বাসে করে ব্রিজ দিয়েও যেতে পারেন। আজকে কথা না বাড়িয়ে সোজা চলে যাই টপিকে, সেটা হলো আজকে আবার সেই ইসিএ নিয়ে কথা বলতে হচ্ছে। আমি বাধ্য হচ্ছি কারণ অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া স্টেপ বাই স্টেপ গাইড আমাদেরকে একটু ভিডিওতে দেখান যে কিভাবে সিএস এর অনলাইন অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন করে নিয়ে আসবো ডকুমেন্টস, এবং কিভাবে ডিএচএল করে বা কুরিয়ার করে আমরা পাঠাবো। আমি সেটাই আজকে চেষ্টা করছি আপনাদেরকে, সিএস এ কিভাবে অনলাইন অ্যাকাউন্ট খুলতে হবে স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আজকে চেষ্টা করবো আপনাদের সেই গাইডটুকু করার জন্য। সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। হ্যালো, আশা করছি সবাই আমার সাথে আছেন। যেটা বলছিলাম আমি বাইরে বসে, যে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে করে পুরো সিএস এর অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করবেন, এবং অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটু গাইড করার চেষ্টা করব। এখন আপনাদেরকে এই অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে যে জিনিসগুলো থাকতে হবে আমি একটু সাথে বলে রাখি আগে। আপনাকে একটা ইমেইল আইডি থাকতে হবে, একটা ইমেইল অ্যাড্রেস থাকতে হবে, এবং আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, গুগল ক্রোম, সাফারি, মোজিলা, যে যেটা চান। আমি আজকে যেটা করছি সেটা হলো গুগল ক্রোম ব্যবহার করছি। আমি একটু গুগল ক্রোম ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যে কোথায় আমাদেরকে প্রথমে যেতে হবে। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনার ডকুমেন্টস গুলোতে আপনি অবশ্যই, আমি আশা করছি আপনি স্ক্যান করে রেখে দিয়েছেন আপনি যে ক্রেডেনশিয়ালটাকে অ্যাসেস করবেন। ধরুন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলার করছেন, অ্যাকাউন্টিং এ ব্যাচেলার করছেন। এখন এটার তাহলে কি কি ডকুমেন্ট আপনাকে এখানে থাকতে হবে অনলাইন অ্যাকাউন্ট করতে হলে? আপনাকে সার্টিফিকেটের স্ক্যান কপিটা রাখতে হবে, আপনাকে ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপিটা রাখতে হবে, সেই সাথে আপনাকে রাখতে হবে কি গভর্নমেন্ট ইস্যুকৃত কোনো একটা আইডেন্টিটি কার্ড, যেটা হতে পারে আপনার পাসপোর্ট হতে পারে অথবা আপনার এনআইডি কার্ড হতে পারে। এখন আপনার যেটা থাকে, অনেকের কাছে পাসপোর্ট থাকে না বা পাসপোর্ট রিনিউ করতে দেয় বা এক্সপায়ার্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে এক্সপায়ার্ড ডকুমেন্ট হলেও কোনো মানে সমস্যা নাই, কিন্তু তারপর আপনাদের এক্সপায়ার্ড না হয়ে একদম ভ্যালিড একটা ডকুমেন্ট থাকা ভালো। তো আপনি সেক্ষেত্রে যেটা করবেন, যেটাই করুন আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটাই হোক, আপনি স্ক্যান করে আলাদা করে আগে একটা ফোল্ডার করে রেখে দেন স্ক্যান করে। তাহলে আপনার সার্টিফিকেট আছে, আপনার ট্রান্সক্রিপ্ট আছে, আপনার ভ্যালিডিটি ভ্যালিড একটা আপনার ইয়ে আছে বা আইডি কার্ড আছে। এইবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে সোজাসুজি অনলাইনে চলে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজগুলো করতে হবে। তো আমি সেটাই দেখাচ্ছি। আপনারা একটা নতুন ব্রাউজার ওপেন করে আপনারা জাস্ট সিম্পলি লেখেন সিএস ক্যানাডা। সিএস ক্যানাডা লিখলেই কিন্তু আপনাদের প্রথম যে পেজটা চলে আসবে, কম্পারেটিভ এডুকেশন সার্ভিস স্কুল অফ কন্টিনিউইং স্টাডিজ। এই যে এই সিএস ক্যানাডা লেখার পরে যে প্রথম যে অপশনটা আপনাদের জন্য দেওয়া হবে সেটাতেই আপনারা ক্লিক করবেন। এইবার আমরা একটু দেখি আমাদের যে পেজটা চলে আসছে, যে ইউনিভার্সিটি অফ টরন্টোর আপনারা যে পেজটা দেখছেন এখানে আসলে কি বলছে, এই উইন্ডোতে কি কি আছে আমরা একটু দেখি কোথায় আমাদেরকে যেতে হবে। আপনারা স্ক্রল করে যখন একটু নিচে নামবেন আপনারা দেখবেন এই যে স্টার্ট টুডে, এই এইখানটাতে কিন্তু আগেই ক্লিক করবেন না, আপনারা একটু নিচে চলে যান। নিচে গিয়ে দেখেন কোথায় লেখা আছে ইসিএ ফর ইমিগ্রেশন পারপাস। এই যে প্রথম যে বক্সটা আছে সেটা হলো ইসিএ ফর জেনারেল পারপাসেস, এটা আমাদের জন্য না, যেহেতু আমরা ইমিগ্রেশনের জন্য করছি। তাহলে আমাদের এই যে দ্বিতীয় যে বক্সটা আছে, দ্বিতীয় বক্সে অ্যাপ্লাই নাও আমরা এখানে ক্লিক করবো। এরপরে যেটা আছে একটু দেখে নিতে পারেন যে ডকুমেন্টস রিকোয়ার্ড, এখানে যদি আপনি রিকোয়ারমেন্টস ডকুমেন্ট ডকুমেন্টস যেগুলো আমাদের আছে এগুলো যদি আপনি লার্ন মোড়ে ক্লিক করেন তাহলে আপনি তখন আবার ওখানে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে, দেশ সিলেক্ট করে যদি দেখতে চান কি কি ডকুমেন্ট লাগবে আপনি পড়তে চাইলে একটু পড়তে পারেন, যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি আমার মনে হয় না আর ওটা দরকার হবে। আচ্ছা, তাহলে দেরি না করে আমরা এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করি, দেখি এরপরে আমাদেরকে কি কোন উইন্ডোটা দেওয়া হয়। এই যে চলে আসছি আমরা মেইন পেজে, দেখেন এইবার এবার এখানে কি বলছে, সিএস ইসিএ ফর ইমিগ্রেশন প্রোগ্রামস। অ্যাপ্লিকেশন ফি দেখেন এখানে ডান পাশে দেওয়া আছে $210 পার ক্রেডেনশিয়াল আর কি। আপনি এক একটা ক্রেডেনশিয়াল অ্যাসেস করতে হলে আপনাকে এই আপনাকে এই অ্যামাউন্টটা দিতে হবে, সাথে আরও ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস চার্জ আছে, HST হারমোনাইজ ট্যাক্স আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যখন পেমেন্ট সেকশনে যাব।
তাহলে আমি বললাম যে আপনাদের অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, কারণ প্রথমেই একদম প্রথম পেজে কিন্তু আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, না হলে আপনি ঢুকতে পারবেন না। আচ্ছা চলে যাই আমরা অ্যাপ্লাই নাও। আচ্ছা এখন দেখেন এখানে দুইটা দুইটা বক্স চলে আসছে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অলরেডি, আর একটা আসছে আই এম এ নিউ ইউজার। এখন আমার এখানে একজনের অলরেডি দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, কারণ এটা আমি একজন এটা তৈরি করতেছি। তো যেহেতু আপনি নতুন, আপনাকে এখানে এসে কি করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা প্রথমে দিতে হবে। তাহলে আমি আপনাদের দেখানোর জন্য অলরেডি আমি একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে রাখছি, আমি সেই ইমেল অ্যাড্রেসটা একটু কপি পেস্ট করে এখানে দিচ্ছি। আচ্ছা তাহলে ইমেল অ্যাড্রেসটা আমি এখানে কপি করে দিলাম, রিটাইপ করলাম, আমি আবারও কপি করলাম, পেস্ট করলাম। এরপরে আমি চলে যাব কোথায়, আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ, এরপরে আমাদের যেতে হবে স্টার্ট অ্যাপ্লিকেশন। যখন আপনি স্টার্ট অ্যাপ্লিকেশনে চলে যাবেন তখনই কিন্তু আপনাকে এইরকম একটা উইন্ডো দেওয়া হবে, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন, সমস্ত কিছু আপনাকে টাইপ করতে হবে। এই স্যালুটেশনটা আসলে দরকার নেই, আমি একটু তাড়াতাড়ি যাই। গিভেন নেমস, ধরেন আপনার নাম সাদিয়া, আমি লিখলাম সাদিয়া, আপনার গিভেন নেম, পাসপোর্ট দেখে বা আপনার আইডেন্টিটি কার্ড দেখে ভালোভাবে লিখবেন। আপনার সারনেম ধরেন আহমেদ। এরপরে যে অপশনটা আছে দেখেন, নেম টু অ্যাপিয়ার ইন প্রিন্ট, এগুলো দরকার নেই, যেখানে আপনারা দেখবেন এই লাল স্টার মার্ক গুলো আছে, রেড স্টার মার্ক, এগুলোই শুধু ফিল আপ করবেন, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, বাকিগুলো দরকার নেই। জেন্ডার আমরা দিয়ে দেবো, যেহেতু ওনার নাম আমি সাদিয়া দিয়েছি, উনি ফিমেল ধরে নিলাম। এবং ডান পাশে ওনাকে দেখেন ডেট অফ বার্থ, ওনাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখন ওনার ধরে নিলাম ওনার ডেট অফ বার্থ হলো 1990, সে জানুয়ারি 1 তারিখে তার জন্ম দিয়ে দিলাম, আমি হয়ে গেল ও নিয়ে নিলাম। আপনি যদি পরের এই জায়গাটা ফিল আপ করতে চান, ইজ স্টুডেন্ট, যে ইউনিভার্সিটি অফ টরন্টোর ইয়াতে আছে কিনা, অ্যালামনাইতে আছে কিনা, আপনি যদি দিতে চান দিতে পারেন, নো দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে যেটা হবে আপনার ইমেল অ্যাড্রেসটা, যে আপনি যে ইমেল অ্যাড্রেসটা প্রথমেই দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক আছে, আপনি চাইলে এটাকে সেভ দিয়ে দিতে পারেন, সেভ দিলে সেভ করে দিল জিনিসটা। আচ্ছা তাহলে আমি কি দিলাম, আমরা নাম দিলাম, আমাদের ডেট অফ বার্থ দিলাম, আমাদের সারনেম দিলাম, আমাদের জেন্ডার কি সেটা দিলাম। এরপর স্ক্রল ডাউন করে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাই, নিচের দিকে চলে যাই। আচ্ছা এরপর আমাদের যে ম্যান্ডেটরি সেকশনটা, সেটা হলো আপনাকে অবশ্যই একটা টেলিফোন বা একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে। তো আমরা দেখি এখানে কি কি অপশন আছে আমাদের জন্য, আমরা অবশ্যই মোবাইল অ্যাড্রেসটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, মোবাইল নাম্বারটা, সরি মোবাইল নাম্বারটা দিব, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, সো বাংলাদেশের আমাদের কান্ট্রি কোড হলো 880 দিয়ে আমরা শুরু করবো। এরপরে আমাদের মোবাইলের অন্য অন্য যে ডিজিটগুলো আছে সেগুলো দেখবো, ধরেন 1723, আচ্ছা আমি 1 7 2 3 4 5 6 8 9, আপনার যা যা নাম্বার আপনি দিয়ে দিলেন। এরপরে চলে আসব আমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা মনে রাখবেন, এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিকঠাক মতো লিখতে হবে, কারণ সিএস যেহেতু আপনাকে কিন্তু সফট কপি আপনার ইমেলের মাধ্যমে বা অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার রিপোর্টটা জেনারেট করবে না, এটা কিন্তু আইকাস করে, আইকাস যেটা দেয় সেটা ইমেলের মাধ্যমে দেয়, ওয়েস আপনার অনলাইন অ্যাকাউন্টেই একটা ডাউনলোড অপশন দিয়ে দেয় আপনার রিপোর্টটা জেনারেট হওয়ার পরে। তো আপনাকে মনে রাখতে হবে এই অ্যাড্রেসটা আপনাকে সঠিক দিতে হবে যেখানে আপনি এই রিপোর্টটা রিসিভ করতে চান। তো সেটা আপনার ঘরের অ্যাড্রেস দিতে পারেন, সেটা আপনার অফিসের অ্যাড্রেস দিতে পারেন, আমি ধরে নিলাম এটা আপনার হোম অ্যাড্রেস। এখন এখানে এসে আপনি আপনার অ্যাড্রেসটা টাইপ করলেন, ধরেন আপনার হাউস, হাউস 8, হাউস 8 অ্যাভিনিউ 2, আপনার যেভাবে আছে ঠিক সেভাবে করবেন, BLOCK ব্লক, ব্লক ই, তারপরে এসে অ্যাড্রেস 2 তো আপনি লিখতে পারেন, এখানে যদি বাকি কিছু থাকে সেকশন 6 মিরপুর ধরে নিলাম, আমি মিরপুর, যেহেতু আমি মিরপুরে ছিলাম আমি মিরপুরের অ্যাড্রেসটা লিখলাম। আচ্ছা সিটিতে আপনি এসে আপনার যদি ঢাকা থাকেন অবশ্যই ঢাকা দিবেন, স্টেট বা প্রভিন্স দেখেন এখান থেকে আপনি আগে কোনো কিছু সিলেক্ট করবেন, এটা শুধুমাত্র ক্যানাডার জন্য, আপনি এখানে এসে শুধু কান্ট্রিতে এসে আপনি যদি যখন বাংলাদেশ করে দেবেন ওই অপশনটা চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। পোস্টাল কোডটা সাধারণত দিলেও হয় না দিলেও হয়, 1216 যদি মিরপুরের পোস্ট কোড, আমি 1216 দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, আর একবার একটু দেখে নেন যে আমি কোথায় কোথায় কীভাবে কী ফিল আপ করলাম, আপনার হোম অ্যাড্রেসটা, আপনার অ্যাড্রেস যেরকম আপনি সেরকম করে ফিল আপ করবেন।
চলে যাই আমরা নিচে, এমপ্লয়ার ইনফরমেশন এটা আমাদের জন্য না, এটা আমরা দিব না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে কন্ট্রাক্ট অ্যান্ড প্রাইভেসি প্রেফারেন্স, কন্ট্রাক্ট অ্যান্ড প্রাইভেসি, এখন এটা এটা যদি দেখেন এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, আপনি যদি চান আপনি দিতে পারেন, ইয়েস দিয়ে আপনি ইমেল দিতে পারেন যে পরবর্তীতে ওরা যদি কোনো সময় কোনো সময় আপনার সাথে যোগাযোগ করতে চায়। এখানে লেখা আছে দেখেন, ফ্রম টাইম টু টাইম উই হ্যাভ ইনফরমেশন দ্যাট উই বিলিভ উড ইউ বি ইন্টারেস্টেড টু ইউ, মে উই সেন্ড ইট টু ইউ। আপনি দিয়ে দিন, সমস্যা নেই, ইমেল দিয়ে দিলেন। আমাদের এই পেজটা হয়ে গেল। এবার আমরা যেটা করব, কন্টিনিউ চেক আউটে ক্লিক করব। আচ্ছা একটু হোল্ড করতে হবে, একটু সময় লাগবে। আচ্ছা এই যে দেখেন চলে আসছে, আপনার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনার বাকি কাজটুকু করতে হবে, সেটা আমি দেখাবো। তো সেই সাথে যেটা হলো যে আপনার জন্য দেখেন এখানে কিন্তু একটা স্টুডেন্ট আইডি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। আপনার নামের এগেনস্ট, আপনার অ্যাকাউন্টের এগেনস্ট এই যে একটা স্টুডেন্ট আইডি ক্রিয়েট হয়ে গেছে। এইবার দেখেন আমরা কিন্তু শুধুমাত্র যখন ঢুকলাম তখন কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকছি, আমরা কিন্তু কি করছি, আমরা পাসওয়ার্ড দিয়েছি কোথাও না, কোনো পাসওয়ার্ড কিন্তু কোথাও দেইনি। এখন পাসওয়ার্ডটা কি আমাদের, নেক্সট টাইম যখন আমরা ঢুকবো হয়তো বা এখন আমরা এই অ্যাপ্লিকেশনটাকে সেভ করে চলে যাব, আবার পরবর্তীতে এসে বাকি কাজটুকু শেষ করব, তখন আমরা ঢুকবো কিভাবে? তো ওই যে আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে আমরা চলে যাবো, সেই জিমেইল অ্যাকাউন্ট বা ইয়াহু অ্যাকাউন্ট যেটাই হোক না কেন, সেই অ্যাকাউন্টে গিয়ে দেখি যে আমাদের সিএস আমাদেরকে কিছু দিয়েছে কিনা, কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বা ফর দ্য টাইম বিং আমাদের একটা পাসওয়ার্ড ব্যবহার করার জন্য, লগ ইন করার জন্য কিছু দিয়েছে কিনা। আচ্ছা তাহলে আমি ওই ইমেইলে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে একটা ইমেল চলে আসছে। এখন ওরা কি বলতেছে আমাকে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড এ নিউ অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার টু চুজ এ পাসওয়ার্ড। তাহলে আমি এখন এই এই অপশনটা রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে, গত কয়েকদিন আগেও যেটা ছিল আপনাদেরকে অটোমেটিকলি ইমেলের মধ্যে আপনাকে একটা কি দেওয়া হতো, একটা টেম্পোরারি একটা পাসওয়ার্ড দেওয়া হতো, এখন আর সেটা নাই। আপনি এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনাকে দেখেন এই নিউ পাসওয়ার্ড অপশনটাতে নিয়ে যাবে। এখন এখানে আপনি একটা আপনার পাসওয়ার্ড দিবেন, আমি আমার মতো করে একটা দিচ্ছি, এবং পাসওয়ার্ডটা রিটাইপ নিউ পাসওয়ার্ড আপনাকে কিন্তু ঠিকঠাক মতো করে দিতে হবে, উপরে যেভাবে দিচ্ছেন। আচ্ছা যখন আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে, আপনি মনে করবেন আপনি ঠিকঠাক পাসওয়ার্ড দুইটা জায়গাতেই দিয়েছেন, এরপর আপনি এসে কি সেভ বাটনে ক্লিক করে দেবেন। এখন এই যে দেখেন নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেট সাকসেসফুল। এইবার আপনি এই উইন্ডোটা ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আগের উইন্ডোটাতে চলে যাই। এখন এখানে এসে ধরেন আপনি এখনই কোনো একটা কারণে আপনাকে লগ আউট করে বের হয়ে যেতে হচ্ছে, তো আপনি এখন কি করবেন, আপনি পরবর্তীতে এসে লগ ইন কীভাবে হবে? তো আমরা সিম্পলি আমি জাস্ট একটু দেখাই আপনাদের, এখান থেকে এই যে লগ আউট করে আপনি বের হয়ে গেলেন। এইবার যখন আপনি দ্বিতীয়বার যখন আবার আসবেন এখানে লগ ইন করার জন্য, তখন কিন্তু আপনাকে কী করতে হবে, আমি নতুনভাবে আপনাকে দেখাচ্ছি যাতে আপনাদের কষ্ট না হয় পরবর্তীতে। এইবার এসে আপনি লিখবেন সিইএস লগ ইন, সিএস সিএস লগ ইন যখন লিখবেন আপনাকে কিন্তু ওই একদম ওই পেজটাতে নিয়ে যাবে। এখানে ক্লিক করার পরে দেখেন এবার কিন্তু একটু অপশনটা একটু অন্যরকম, আগেরবার ছিল কি এখানে ছিল ইসিএফ ফর জেনারেল পারপাসেস, আর এখানে ছিল ইসিএফ ফর ইমিগ্রেশন পারপাস। এইবার যখন আমি লগ ইনটা লিখলাম সরাসরি আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। তো মাই অ্যাক্সেসে গিয়ে আমি যদি লগ ইন দিই, এখন দেখেন আমাকে কিন্তু সেই পেজে নিয়ে আসছে একবার। তো এখানে আসলে অনেকগুলো ইয়া থাকবে, হয়তো বা দেখবেন আমি যাদের জন্য কাজ করছি তাদের অনেকের সেখানে থাকবে। আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওইটা, আচ্ছা ওইটা আমাদের সেভ হয় না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন করে আমাদের ইমেল কপি করে নিই। তা আপনার ক্ষেত্রে ওরকম হবে না, কারণ আমার ক্ষেত্রে যেহেতু এখন অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সো আমার ক্ষেত্রে এরকম হবে। আমি যেটা করবো আমি আমার ইমেলটা এখানে পেস্ট করবো, আমার পাসওয়ার্ডটা আমি দিব, এইবার আমি যেটা করব আমি কিন্তু লগ ইন বাটনে ক্লিক করবো। দেখেন এর আগের বার যখন আমরা করছিলাম তখন কিন্তু আই এম এ নিউ ইউজার এই সেকশন দিয়ে ঢুকেছিলাম, এবার এখন আর কিন্তু আমি নিউ ইউজার না, আমার জন্য অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অলরেডি, এখানে গিয়ে আমি আমার ইউজার আইডি দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম, এইবার আমি লগ ইন করব। আচ্ছা এই যে দেখেন আমি চলে আসলাম। এখন উপর ওরা দিচ্ছে কি সেভ পাসওয়ার্ড, যদি আপনি এই সেভ এই ইউজার আইডি দিয়ে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেটা যদি পাসওয়ার্ডটা সেভ করতে চান আপনি সেভ করতে পারেন, আমি সেভ দিয়ে রাখলাম যাতে পরবর্তীতে আমাকে আর নতুন করে বারবার পাসওয়ার্ডটা না দিতে হয়। এইবার দেখেন
আমাকে নিয়ে আসছে কোথায়, স্টুডেন্ট কমে। এখন আমি কোথায় যাব, কোথায় গিয়ে আমার সেই আগের উইন্ডোটা আমি ফেরত পাবো? সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে লেফট সাইডে দেখেন কতগুলো বার দেওয়া আছে, কতগুলো অপশনস আপনাদের জন্য আছে, এখান থেকে আমরা কোথায় যাব, মাই অ্যাপ্লিকেশনসে যাব। মাই অ্যাপ্লিকেশনসে যাওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু সেই আগের পেজে নিয়ে যাওয়া হবে। এই যে দেখেন চলে আসছে আমার সেই আগের পেজে। এইবার আমাকে কি বলতেছে, এইটা আপনার অ্যাপ্লিকেশন, এখানে ইয়ার অফ দ্য অ্যাপ্লিকেশনস দ্যাট ইউ হ্যাভ স্টার্টেড অর সাবমিটেড, ক্লিক দ্য বাটনস টু ফিনিশ ইন প্রোগ্রেস অ্যাপ্লিকেশনস অর রিভিউ এর অ্যাপ্লিকেশন স্টেটাস। তাহলে আমাকে যেটা করতে হবে, যে আমি আমার জন্য যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে আমাকে আরও কিছু কাজ বাকি রয়ে গেছে, সেই কাজগুলো আমাকে এখন শেষ করতে হবে। সেই কাজগুলো শেষ করতে হলে কী করতে হবে, আমাকে এসে এই যে ব্লু বারটা ডিটেলস থাকে এখানে ক্লিক করতে হবে, আর অন্য কোথাও ক্লিক করার দরকার নেই। এইবার দেখেন ওই যে আগের পেজে চলে আসছি। এখন আমরা কী করবো, এই যে রিকোয়ার্ড স্টেপস, এই স্টেপসগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর ফলো ইউর অ্যাপ্লিকেশন স্টেটাস, এগুলো পরবর্তীতে আপনি করবেন, যখন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, ডকুমেন্টস পাঠাবেন, তখন আপনি এখানে এসে চেক করবেন। এবার আমরা কি করব, এই রিকোয়ার্ড স্টেপসের যে ছয়টা যে স্টেপস আমাদের এখানে আছে, প্রত্যেকটা একটা একটা করে আমরা ফিল আপ করবো। প্রথমেই আমরা যেটা করব, কনসেন্ট, এই কনসেন্টটা এখনো ইনকমপ্লিট দেখাচ্ছে, এটাকে আমরা আগে কমপ্লিট করব। তাহলে কনসেন্টের উপরে আমরা ক্লিক করলাম, এখন এখানে চলে যায়, এখানে কিছু এগ্রিমেন্ট, কিছু প্রাইভেসি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। সবগুলো আমরা টিক টিক দিয়ে যাবো, এগুলো আপনাদের আর নতুন করে পড়ার কিছু নেই, এগুলো আমাকে যদি বিশ্বাস হয়, আমার উপরে বিশ্বাস বা আস্থা থাকে, আপনারা জাস্ট টিক টিক দিয়ে যাবেন সবগুলো। তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবো, এগুলো যদি পড়তে চান আপনি পড়ে নিতে পারেন, পড়া ভালো। এরপরে এই যে আমাদের যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য সিএস কন্ডিশনস, আমরা এখানে ক্লিক করবো। গতকাল বা পরশুদিন আমাকে কে যেন জিজ্ঞেস করেছিল যে ভাই, আমি যখন সিএস বা ওয়েস্ট থেকে অ্যাকাউন্ট করবো বা ইসিএ করবো, তখন কি আমাকে আলাদা করে ইমিগ্রেশন মানে পিএনপি প্রোগ্রামসগুলোকে বা আইআরসিসিকে আলাদা করে সফট কপি পাঠাতে হবে রিপোর্টের, নাকি অটোমেটিকলি সিএস বা ওয়েস্ট বা আইকাস এরা পাঠিয়ে দেবে? এই যে আপনার উত্তর এখানে দেখেন, এখানে কি লেখা আছে, ফর হুইচ কেনিডিয়ান ইমিগ্রেশন প্রোগ্রাম ডু ইউ ইন্টেন্ড টু ইউজ দ্য ইসিএ। ওরা কিন্তু আপনাকে অপশন দিয়েছে, প্রথমটা হলো ফর ফেডারেল আইআরসিসি ইমিগ্রেশন প্রোগ্রামস। তো আপনি যদি জেনে থাকেন যে আপনি সরাসরি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লিকেশন করবেন, তো আপনি প্রথমটা সিলেক্ট হলে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো কারণে এক্সপ্রেস এন্ট্রি এবং পিএনপি দুইটাই অপশন রাখতে চান, বা পরবর্তীতে আপনি হয়তো বা পিএনপিতে ট্রাই করবেন, আপনি যেটা করবেন সেটা হলো দ্বিতীয়টা আপনি সিলেক্ট করবেন। এখানে লেখা আছে দেখেন, বোথ ফেডারেল আইআরসিসি ইমিগ্রেশন অ্যান্ড প্রভিনশিয়াল নমিনেশন নমিনি প্রোগ্রামস, বাই সিলেক্টিং দিস অপশন আই এগ্রি টু হ্যাভ সিএস শেয়ার মাই ইসিএ উইথ প্রভিনশিয়াল অ্যান্ড আর যে নমিনেশন যে প্রোগ্রামগুলো আছে এবং আইআরসিসির সাথে। তো দুইটা জায়গার সাথেই কিন্তু অটোমেটিকলি আমাদের এই ইসিএ রিপোর্টটা শেয়ার হয়ে যাবে আইআরসিসি এবং পিএনপি প্রোগ্রামগুলোর সাথে। তো আমরা এটা সিলেক্ট করলাম বোথ, সেকেন্ড অপশনটা আমরা সিলেক্ট করলাম। এইবার আমরা কি দেবো, সেভ দিস পেজ। আপনি এই পেজটাকে সেভ দিতে পারেন, এখন সেভ দিয়ে পরবর্তী পেজে চলে যেতে পারেন, বা সেভ অ্যান্ড ফিনিশ লেটার যেটা আমি প্রথমে বলেছিলাম সেটাও আপনি করতে পারেন। আমি সেভ দিস পেজ দিয়ে দিলাম, এরপরে চলে যাব নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজে চলে গেলাম, বা আপনি ওখান থেকে এখানে উপরে ক্লিক করে করে আসতে পারেন। এবার ইনস্ট্রাকশনস কমপ্লিট, ইনকমপ্লিট আছে দেখাচ্ছে আমাদের, দুই নম্বরটা ওইটা আমরা কমপ্লিট করবো। এটাতে আসলে কিছু করেন, আপনি চাইলে এখানে ডকুমেন্ট চেকলিস্টটা একটু পড়ে নিতে পারেন, স্ট্যান্ডার্ড সার্ভিস যেগুলো সার্ভিস যেগুলো সেগুলো পড়ে নিতে পারেন। সেভ দিস পেজ, আমরা এটা কিছু নাই আমাদের। এরপর আমরা চলে যাবো সরাসরি নাম্বার থ্রিতে, অ্যাপ্লিকেশন, ও সরি, অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন। এইবার অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন, ওই যে আমরা প্রথমে যখন ঢুকেছিলাম প্রথমে যে যে ইনফরমেশনগুলো দিয়ে আসছিলাম সেই সেম ইনফরমেশনগুলো আমাদের এখানে আবার দিতে হবে। তাহলে ওনার নাম আমরা দিয়েছিলাম কি, আহমেদ, AHMED সারনেম, এবং ফার্স্ট নেম আমরা দিয়েছিলাম সাদিয়া। ওকে, আচ্ছা, এরপরে চলে যাব ডেট অফ বার্থ। আচ্ছা, আমার হয়তো বা অনেক সময় অনেক কিছু মনে থাকবে না এখানে, আপনারা যদি ভুলও হয় অন্যভাবে নেবেন না, কারণ আমি যেহেতু এটা আপনাদেরকে একটা ইয়ার স্যাম্পল দেখাচ্ছি, তো আমি যতটুকু মনে রাখতে পারছি সেই ইনফরমেশনগুলো আমি দিচ্ছি। যেমন ওনার সেই ডেট অফ বার্থ আমি দিলাম আবার, এবারে সে আমাকে আবার সেই হাউস হোম অ্যাড্রেসটা আমাকে এখানে যেটা আমি প্রথমেই দিয়েছিলাম সেটা আমাকে দিতে হবে, হাউস এইচ টু ব্লক ই সেকশন 6 মিরপুর ঢাকা। আচ্ছা সরি, ঢাকাটা আপনি পরবর্তীতে লিখতে পারেন, আপনার জন্য পরে সিটি লেখার জায়গা আছে, ঢাকা লিখলাম।
কান্ট্রি আমরা সিলেক্ট করব বাংলাদেশ, পোস্টাল কোড আমরা দিলেও দিতে পারি না দিলেও না দিতে পারি। এইবার আবার সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, তো আপনার ইমেল অ্যাড্রেস আপনি যদি জানেন ফটোফট করে টাইপ করে ফেলবেন, যেহেতু আমি এটা নতুন আপনাদের জন্য ক্রিয়েট করে নিছি, তো আমাকে এখান থেকে বারবার কপি পেস্ট করতে হবে। ফোন নাম্বার আপনি যেটা দিয়েছিলেন সেই রকম করেই আবার দিবেন, বাংলাদেশের পোস্ট কান্ট্রি কোড অনুযায়ী 8087835307769 দিয়ে দিলেন। তারপর যেটা হলো ইন্টেন্টেড অকুপেশন, এটা দরকার নাই, এটা আমরা ফিল আপ করবো না, এইবার চলে আসি। আচ্ছা আর একবার একটু প্রথম থেকে দেখাই তাহলে। আমরা এই পেজে কি কি করলাম, আমাদের সার নেম দিলাম, তারপরে ওনার ফার্স্ট নেম দিলাম, তারপর ডেট অফ বার্থটা করলাম, মিডিল নেম যদি আপনার না থাকে এগুলো দরকার নেই, এগুলো দরকার। আমি বারবার বলতেছি এই যে রেড মার্কস যেগুলো সেগুলো আমাদের ম্যান্ডেটরি ফিল্ড, আপনাদের যেই বাসার অ্যাড্রেসে বা যেই অ্যাড্রেসে আপনারা আপনার রিপোর্টটা রিসিভ করতে চান সেটা লিখবেন, সিটি আপনি কোথায়, ঢাকায় থাকলে ঢাকা, খুলনা থাকলে খুলনা, কান্ট্রি অবশ্যই যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে হলে সেটা আপনি দিবেন। ইমেল অ্যাড্রেস দিলেন, আপনার ফোন নাম্বার দিলেন, এক্সকিউজ মি, খেয়াল রাখবেন যাতে করে এগুলো মিসম্যাচ না হয়, প্রথম পেজে আপনারা যেভাবে দিয়েছিলেন ঠিক সেভাবে যেন এই পেজটা তো হয়। এইবার চলে আসলো আমাদের ডকুমেন্ট আপলোড করার সেকশন, ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি। দেখেন আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আপনাকে কিন্তু অবশ্যই আইডেন্টিটি ডকুমেন্ট থাকতে হবে, সেটা হতে পারে আপনার পাসপোর্ট, হতে পারে আপনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, আইডি কার্ড যেটা আছে, যে কোনো একটা। আমি ধরে নিচ্ছি আপনার অলরেডি স্ক্যান করা আছে এবং ফোল্ডারে আপনি আপলোড করে রেখেছেন। এখন দেখি এখানে ফাইল নেম বলতেছে এবং একটু আর একটু ইনস্ট্রাকশন এখানে আছে, একটু দেখে নেন। দ্য ম্যাক্সিমাম অ্যালাউড ফাইল সাইজ ফর আপলোড ইজ এত কেবি, আপনাকে কিন্তু এর বেশি আপনি যেতে পারবেন না। সো খুব সতর্ক থাকবেন যখন আপনি আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করে সেভ করবেন বা আপনার ফোল্ডারে রাখবেন। আমি একটা জায়গাতে রেখেছি, আমি ওখানে চলে যাই সরাসরি, চুজ ফাইল, আমি চলে যাই এখানে, আমি একটা পাসপোর্টের একটা কপি রেখেছি, আমি ওইটা দিয়ে দিলাম। এইবার আমাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে আপলোড করতে হবে, যদি আপলোড যদি ও না নেয়, যদি ফাইল সাইজ ঠিক না থাকে এখানে কিন্তু আপনাকে একটা এরর একটা দেখাবে, যেহেতু এটা কোনো সমস্যা নেই ও নিয়ে নিয়েছে। এরপর আমি নিচে চলে যাই, দেখি এরপর আর কি বাকি রয়েছে, যে দেখেন আমার কিন্তু পাসপোর্ট এখানে অলরেডি আপলোড হয়ে গেছে। নিচে গিয়ে আর একটা প্রশ্ন আছে, দেখেন এই প্রশ্নের উত্তর দেওয়াটা ঠিক ভালো বলে মনে হয়, হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম সিন্স কমপ্লিটিং ইউর ক্রেডেনশিয়ালস, যদি চেঞ্জ না করে থাকেন তাহলে অবশ্যই আপনি নো ক্লিক করবেন। এইবার আমি এই পেজটাকে সেভ দিয়ে দেবো, আমাদের মোটামুটি এই পেজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। যদি আপনারা আর একবার দেখতে চান আমি আপনাদেরকে আর একবার দেখাতে পারি এখান থেকে পুরোটা কতটুকু কি ফিল আপ করতে হবে, এখানে কোন কোন সেকশনটা আমাদের দরকার এখানে। আচ্ছা চলে যাই, সেভ দিস পেজ, ওকে। তাহলে আমাদের ছয়টা সেকশনের মধ্যে আমাদের তিনটা সেকশন অলরেডি হয়ে গেল, এরপরে বাকি সেকশন থাকে, যে সেকশনগুলো হয়ে গেছে সবগুলো কিন্তু কমপ্লিট কমপ্লিট লেখা আসছে, যেগুলো হয়নি সেগুলো ইনকমপ্লিট লেখা আছে। এরপর চলে যাই আমরা এডুকেশন ইনফরমেশন, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এইটা, এখানটাতে অনেকে এসে ভুল করে এবং অনেকের অনেক প্রশ্ন থাকে, চলে যাই এটাই। আচ্ছা এখন একটু বলে নেই এর আগে, আপনার যেহেতু অলরেডি এখানে একটা আইডি আপনার জন্য কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন আপনি এই আইডি নিয়ে আপনার একাডেমিক রেকর্ড রিকোয়েস্ট ফর্ম নিয়ে যদি ইউনিভার্সিটিতে চলে যান, চলে গিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু ওই কি যেন বলে ডকুমেন্টগুলো কিন্তু একাডেমিক রেকর্ড রিকোয়েস্ট ফর্মটা কিন্তু আপনি ফিল আপ করে নিয়ে আসতে পারেন। এবং ওখানে ফিল আপ করে নিয়ে আসলে কি হবে, সেটা হলো ওখানে যে আপনার ডিগ্রি অ্যাওয়ার্ডের ডেট, তারপরে ডিগ্রি আপনি কবে থেকে কবে পড়াশোনা করছেন, ওই ওই স্পেসিফিক ব্যাচেলার হোক বা মাস্টার্স হোক আপনার সেশন কতটুকু ছিল, ওই ডেটসগুলো কিন্তু অলরেডি আপনাকে ইউনিভার্সিটি প্রোভাইড করে দিল। তো যেটা সুবিধা হয় কি, তখন এই জায়গাতে এই জিনিসগুলো ফিল আপ করতে সুবিধা হয় আপনার ইউনিভার্সিটির সাথে, যাতে আপনার কোনো ধরনের উল্টাপাল্টা না লেগে যায় যে আপনি একরকম করে আপনার একাডেমিক রেকর্ড রিকোয়েস্ট ফর্মে একরকম করে লিখছেন, আবার ইউনিভার্সিটি একরকম করে লিখছে। তো আমি একটু ফিল আপ করে যেগুলো পরে বলছি, ধরে নিই আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি লাইক লিখতে হবে কি, নেম অফ একাডেমিক ইনস্টিটিউশন অন ফাইনাল অ্যাওয়ার্ড, মানে আপনার যে ডিগ্রিটা যে ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড হয়েছে সেই ইউনিভার্সিটির নামটা আপনাকে লিখতে হবে। পরের অপশনটা আমাদের দরকার নেই, আমি আবার বারবার বলছি রেড মার্কসগুলো যেখানে আছে সেখানে সেখানে আপনারা ফিল আপ করবেন। ইনস্টিটিউশন লোকেশনটা কোথায়, ন্যাশনাল ইউনিভার্সিটি হলো গাজীপুরে, আমরা গাজীপুর লিখে দিলাম। এরপরে কান্ট্রি ডেফিনেটলি বাংলাদেশ, তারপর নেইম অফ
সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি প্রোগ্রাম। এখন আপনার ব্যাচেলার ডিগ্রিটা আপনি কিসে করছেন, অ্যাকাউন্টিং এ করছেন নাকি ম্যানেজমেন্টে ছিল নাকি নর্মাল ডিগ্রি পাস কোর্স ছিল, যে কোনো একটা আপনি লিখে ফেলবেন। এখানে আমরা কি লিখবো, ধরেন আমি লিখলাম ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যাচেলার ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ লিখে দিই। অফিসিয়াল লেন্থ ধরেন 4 বছর আপনার, ঠিক আছে। যদি বছর হয়, বছর হলে আপনাকে ওই যে নিচে ইয়ার্স ওইটা দেওয়া করতে হবে। আর যদি ক্রেডিট স্যার হয়, আপনি ক্রেডিট যদি 120 ক্রেডিট 30 চা এখানে লিখে দেন, আপনি ক্রেডিট স্যার ঘরে ক্লিক করবেন। মেজরের ব্যাপারটা যেটা হলো, মেজর আপনার যদি অ্যাকাউন্টিং হয় সে যদি আপনার বলছিলাম যে মেজর যদি অ্যাকাউন্টিং হয় অ্যাকাউন্টিং লিখবেন, যদি ম্যানেজমেন্ট হয় ম্যানেজমেন্ট লিখবেন। এই যে এইবার সবচেয়ে বেশি কনফিউজিং পার্টটা হলো এই জায়গাটাতে, এটাতে অনেক প্রশ্ন থাকে মানুষের। আমি এর আগেও বলছি, আপনার যখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, আপনি এই অ্যাকাউন্টের থেকে স্টুডেন্ট আইডি নাম্বার নিয়ে আপনি যেটা করতে পারেন, সরাসরি আপনার ইউনিভার্সিটিতে গিয়ে একাডেমিক রেকর্ড রিকোয়েস্ট ফর্মটা ফিল আপ করে ফেলতে পারেন। তাতে কি হবে, ইউনিভার্সিটি পার্টি ইউনিভার্সিটি যখন আপনাকে এই ডেটসগুলো বসাবে, সেই ডেটসগুলো নিয়ে এসে আপনি এই অনলাইন অ্যাকাউন্টের ডেটসগুলো আমার থেকে ফিল আপ করে ফেলতে পারবেন। তা আমি ধরে নিলাম, যেহেতু 4 বছরের কোর্স, আমি ধরে নিলাম আমি পড়াশোনা করছে 2006 থেকে, 6 জানুয়ারি 1 তারিখ থেকে ধরি, 2010-এর ধরে নিই অক্টোবরের 29 তারিখ। আমি জাস্ট একটা এস্টিমেটেড একটা ইয়ে দিলাম, ডিউরেশন দিলাম এখানে, যে আপনারা ধরে নেবেন এরকম করে। আপনারা তো ধরে নেবেন না, আমি ধরে নিলাম, কিন্তু আপনারা যখন আসবেন তখন ইউনিভার্সিটি যেভাবে আপনাদের ডেটসগুলো দিবে, আপনারা এক্স্যাক্টলি ওইভাবে এই ডেটগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনি এরপরে যে অপশনটা, সেটা হলো আপনি কি গ্র্যাজুয়েটেড হয়েছেন কিনা সেটা জানতে চাচ্ছেন, আপনার কি ডিগ্রিটা অ্যাওয়ার্ড হয়েছে কিনা, আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা। যদি আপনি গ্র্যাজুয়েটেড হয়ে থাকেন অবশ্যই আপনি এখানে ইয়েস দিবেন। এরপরে ডেট অফ অ্যাওয়ার্ড, এই যে ডেট অফ অ্যাওয়ার্ডটা নিয়ে মানুষের অনেক কনফিউশন থাকে। যেহেতু আমরা এখানে বলছি আমি এই ব্যাচেলারটা পড়াশোনা করছি জানুয়ারি 2016 থেকে অক্টোবর 29, 2010 পর্যন্ত। এখন আমাদের ডিগ্রি অ্যাওয়ার্ডের ডেটটা সাধারণত কিন্তু সার্টিফিকেটে লেখা থাকে, আপনার সার্টিফিকেটে লেখা থাকে। যদি কনফিউশন থাকে ইউনিভার্সিটি থেকে ডেটটা জেনে নেবেন। আমি ধরে নেই আমার ডিগ্রিটা অ্যাওয়ার্ড হয়েছে সে 2011-এর জানুয়ারি 3 তারিখ, এবং ডেট ইস্যুটা কিন্তু আমরা সেম রাখবো 2011-এর জানুয়ারি 3 তারিখ। দেখেন এবার ডেট অ্যাওয়ার্ডেড এবং ডেট ইস্যু ডেট কিন্তু দুইটাই আমরা ঠিক রাখলাম। এরপরে চলে যাই, এইবার আমাদের যেটা করতে হবে, আমরা এর আগের পেজে যেটা করছিলাম পাসপোর্ট বা আমাদের আইডেন্টিটি কার্ড বা আইডেন্টিটি ডকুমেন্ট আমরা অ্যাটাচ করছিলাম আপলোড করছিলাম, এইবার আমাদেরকে করতে হবে আপনি যেই ক্রেডেনশিয়ালটা আপনি অ্যাসেস করবেন, যেটা হতে পারে ব্যাচেলর, সেটা হতে পারে মাস্টার্স, সেই দুইটা সেই সেই ডিগ্রির আমাদেরকে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এখানে আমরা আপলোড করব। তো ফাইল নেম এখানে দেওয়া আছে, আপনাকে চুজ ফাইল করতে হবে আপনি কোন কোথা থেকে আপনার যে সেই ইয়া ছিল ফোল্ডার ছিল সেই ফোল্ডার থেকে আপনি এখানে নিয়ে আসবেন। ধরেন আমি রেখে দিয়েছিলাম এখানে ব্যাচেলার্স, আমি ব্যাচেলারে যে ট্রান্সক্রিপ্ট রাখবো তোমার সার্টিফিকেট, সার্টিফিকেটটা আমি ইয়া করে দিলাম, এইবার অ্যাটাচ করলাম, আমি এবার আপলোড করি। যদি আপলোডে আমার যদি ফাইল সাইজ ঠিক না থাকে তাহলে আমার এটা নিবে না। দেখি, আচ্ছা দেখেন এই যে এখানে কিন্তু ভুল আছে, ওরা কি বলছে, দ্য ফাইল দ্যাট ইউ ওয়ান্ট টু আপলোড এক্সিডস সাইজ লিমিট এত। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি বড় করে রেখেছিলাম ওই জিনিসটা। এখন আমি কি করব, আমাকে ফাইলটা অবশ্যই ছোট করতে হবে। ফাইলটা ছোট করতে হলে আপনারা জানেন বিভিন্ন অনলাইন ইয়ে আছে, অনলাইনে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আপনারা যে কোনো একটা চুজ করে আপনার ফাইলটাকে আপনি ছোট করে নিতে পারেন। আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি এই জিনিসটা করলাম, যে যে এই যে এই আমার এই এই ডকুমেন্টটা বড় ছিল, আমি এটাকে একটু ছোট করবো। তাহলে এটাকে ছোট করতে হলে আপনার রেজুলেশন 300-এর উপরে রাখলেই হয়, আমি 600-এ রাখলাম। আমি কনভার্ট করে ফেলি এটাকে, কনভার্ট হচ্ছে
আশা করছি আপনারা এখনো আমার সাথে আছেন। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, পুরো জিনিসটাই আমি চাচ্ছি একটা ভিডিওর মধ্যে থাকুক, যাতে আপনাদের আর ফার্দার কোনো কনফিউশন না থাকে। এই জিনিস আচ্ছা, আমি এইটাকে রিনেম করে দিচ্ছি, এটাকে রিনেম করে দিচ্ছি, এবং আমি এখানে নতুন নামে এটাকে আপলোড করে দিচ্ছি। তাহলে আমাদের ট্রান্সক্রিপ্টটা এখান থেকে আমরা আপলোড করে দিলাম। আচ্ছা, এবার আপলোড দিয়ে দিলাম। এবার দেখেন আমাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুইটাই কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। এইবার আমাদের বাকি থাকবে যেটা, আমরা একটু নিচে স্ক্রল করে চলে যাই। যদি আমি প্রথমে বলেছি, যদি আপনি একটা ক্রেডেনশিয়াল অ্যাসেস করতে চান, আপনি একটাই শুধুমাত্র ওই রিলেটেড ডকুমেন্টস গুলো আপনি আপলোড করবেন। আর যদি দ্বিতীয়টা করতে চান, যদি দুইটা আপনার অনার্স মাস্টার্স দুইটা থাকে, তাহলে এখানে সে সিম্পলি আপনার এই যে আই উড লাইক টু অ্যাড অ্যান এডিশনাল ক্রেডেনশিয়াল টু মাই অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যে অপশন গুলো দেওয়া হবে, সেম আপনি যখন ব্যাচেলরের যে ইয়াগুলো আপনি ফিল আপ করেছিলেন সেকশন গুলো, সেম ওয়েতে আপনাকে কিন্তু আবারও এখানে কিছু অপশন দেওয়া হয়েছে। তা আপনি আপনি লিখবেন এখানে আপনার নেম অফ একাডেমিক ইনস্টিটিউশন অন ফাইনাল অ্যাওয়ার্ড, আপনার যদি মাস্টার্স হয়ে থাকে মাস্টার্স লিখবেন, এমবিএ হলে এমবিএ লিখবেন, ও সরি ইনস্টিটিউশন নেম, মানে আপনার যদি কোনো ইনস্টিটিউশন পড়াশোনা করছেন, আপনার এনএসইউ যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি হয় নর্থ সাউথ লিখবেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হলে ওর নাম লিখবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ওটার নাম লিখবেন। আমি এটা স্কিপ করে যাবো, যেহেতু এটা একই জিনিস আমি আর এটা এখানে দেখাবো না, সো আমি এটা আনটিক করে দিলাম। তাহলে আমি এই পেজটা যেহেতু শেষ করে ফেলছি, এই পেজটা আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিস পেজ। ওকে, দেখেন এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে, ওই যে কনসেন্ট ক্লিয়ার হয়ে গেছে, নাম্বার টু ইনস্ট্রাকশনস হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ইনফরমেশন হয়ে গেছে, এডুকেশন ইনফরমেশন আমাদের হয়ে গেল কমপ্লিট। এইবার বাকি থাকে কি নাম্বার পাঁচ এবং নাম্বার ছয়। আমরা নাম্বার পাঁচে চলে যাই। নাম্বার পাঁচে কি একটু দেখেন, এখানে রিকোয়ার্ড স্টেপস গুলো কি কি আছে, আমাদের কি কি করতে হবে। অ্যাডিশনাল সার্ভিসেস, এখানে অ্যাডিশনাল সার্ভিসেস ওরা দেওয়া আছে, এখানে আপনাকে অ্যাডিশনালি অন্য কোনো সার্ভিস নিতে হলে কি কি করতে হবে, কত পয়সা দিতে হবে, কত টাকা দিতে হবে, সব সামনে দেওয়া আছে। এগুলো আমাদের জন্য প্রযোজ্য না, সো এগুলো নিয়ে আমি কথা বলবো না। সিলেক্ট নাম্বার অফ ডুপ্লিকেট কপি, সেটাও আমরা করবো না, আমরা নাম যেখানে আছে নাম টিক দিয়ে রাখবো, আমাদের ডুপ্লিকেট কপির দরকার নেই। ডেলিভারি অপশনসটা আমাদের রিকোয়ার্ড, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ডেলিভারি অপশন কি কি আছে দেখেন, পিক আপ, যদি আপনার টরন্টোতে কেউ থেকে থাকে, যেহেতু এটা অফিসটা ওদের টরন্টোতে, ইউনিভার্সিটি অফ টরন্টো, তো আপনার হয়ে যদি কেউ পিক আপ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু বেঁচে যাবে। তো যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি তাদের নাম দিতে পারেন, আপনার অ্যাপ্লিকেশনের সাথে আলাদা করে ইমেল করে দিবেন ওদেরকে, যে আমার হয়ে অমুক লোক আমার এই রিপোর্টটা কালেক্ট করবে, এবং সে যখন রিপোর্ট কালেক্ট করতে যাবে তাকে অবশ্যই একটা আইডি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তার সাথে ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, পিআর কার্ড বা যেটা হোক। আর যদি আপনার কেউ থেকে থাকে ক্যানাডাতে, যা যার অ্যাড্রেসে আপনি আপনার রিপোর্টটা সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে যে অপশনটা কুরিয়ার সার্ভিস উইদ ইন ক্যানাডা অ্যান্ড কন্টিনেন্টাল ইউএসএ, যদি ইউএসএ হয়ে থাকে ইউএসএ, আর কুরিয়ার সার্ভিস ইউএসএ এবং ক্যানাডাতে যদি কেউ থেকে থাকে, সেটা আপনি সিলেক্ট করে সেই অ্যাড্রেসে নিতে পারেন। সেটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে $25, এর সাথে প্লাস 13% HST ট্যাক্স আছে, হারমোনাইজ ট্যাক্স আছে। তো আমরা ধরে নিলাম আপনার, আমি ধরে নিচ্ছি এই ভদ্র মহিলার কেউই নেই, এখানে কেউ নেই, সে তাকে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস করেই নিতে হবে বাংলাদেশে, এই কুরিয়ার সার্ভিস ইন্টারন্যাশনাল এই অপশনটা সিলেক্ট করতে হবে, যেটা $90। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর আছে সেন্ড এ কপি অফ ইউর এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট ইসিএ রিপোর্ট টু এ থার্ড পার্টি, আমরা কোনো থার্ড পার্টিকে পাঠাচ্ছি না, মনে রাখবেন আমরা এখানে কোনো থার্ড পার্টিকে পাঠাচ্ছি না, আমরা প্রথম পেজেই সিলেক্ট করে আসছিলাম যে আমাদের সফট কপি কাকে কাকে দিতে হবে, IRCC কে এবং প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামকে। তো আমরা এখানে আর কিচ্ছু করবো, আমরা সিম্পলি এই পেজটাকে সেভ দিয়ে দেবো। তাহলে আমাদের নাম্বার পাঁচ সেকশন সেটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাবো নাম্বার সিক্স, ডেলিভারি অফ অফিসিয়াল একাডেমিক রেকর্ডস ইনকমপ্লিট, এটা আমাদের এখনো, তো আমরা নাম্বার সিক্সে ক্লিক করে চলে যাচ্ছি। আমরা প্রায় শেষের দিকে চলে আসি, একটু ধৈর্য ধরে থাকবেন, বেশি সময় লাগবে না। তো ডেলিভারি অফ অফিসিয়াল একাডেমিক রেকর্ডস, এখানে কিছুই করার নেই, এখানে শুধুমাত্র ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এগ্রিমেন্ট আছে, সেটাকে জাস্ট ক্লিক করে আপনি সেভ দিয়ে দিলেন, হয়ে গেল। আপনার কিন্তু মোটামুটি রিকোয়ার্ড স্টেপস যতগুলো ছিল সবগুলো আপনি কমপ্লিট করে ফেলছেন। আপনার কিন্তু সেভ অ্যান্ড ফিনিশ লেটার দিয়ে আপনি এটা, সেভ অ্যান্ড ফিনিশ লেটার দিয়ে আপনি বের হয়ে যেতে পারেন, বা আপনি কন্টিনিউ করতে পারেন। ওই যে সামনে দেখা আছে, লেখা আছে দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন,
তো আপনি যদি কনফিডেন্ট এনাফ হয়ে থাকেন যে আপনি থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশন আপনি যা যা ইনফরমেশন দিচ্ছেন সব ঠিকঠাক আছে, কোনো মিস ইন্টারপ্রেট হয় নাই, এখানে যদি দেখতে চান প্রত্যেকটাতে ক্লিক করে করে আপনি আর একবার করে সব দেখে আসতে পারেন যে আপনি ঠিকঠাক করছেন কিনা সমস্ত কিছু আপনাকে দেখতে। কিন্তু যত সময় পর্যন্ত আপনি মনে রাখবেন, যত সময় এই সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে আপনি ক্লিক না করতেছেন তত সময় পর্যন্ত আপনি যত খুশি তত চেঞ্জ করতে পারেন। কিন্তু যখনই আপনি এই বাটনে ক্লিক করে সাবমিট করে দিচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা, আপনি কিন্তু আর কোনো অপশন পাচ্ছেন না কোনো কিছু এডিট করা। সো নেক্সট বাটন নেক্সট নেক্সট দিয়ে 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 আপনি প্রত্যেকটা সেকশন আপনি চেক করে নিতে পারেন। আমি ধরে নিলাম আমার সমস্ত কিছু ঠিক আছে, এইবার আমাকে পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট করতে হলে আমাকে কি করতে হবে, আপনি আগে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তা আমি চলে গেলাম এবং আমি সাবমিট করে দিচ্ছি, সাবমিট অ্যাপ্লিকেশন আমি করে দিলাম সাবমিট। আচ্ছা দেখেন, যখনই আমি সাবমিট করছি তখনই ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ওই যে পেমেন্ট অপশনে নিয়ে যাচ্ছে, চেক আউটে নিয়ে যাচ্ছে। তো চেক আউটে গিয়ে যেহেতু আমি একটা অ্যাপ্লিকেশন আমি একটা ক্রেডেনশিয়াল অ্যাসেস করবো, সো আমাকে সেই $210 এবং সাথে করে $90 যেহেতু ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস চুজ করেছিলাম, এবং সেই সাথে ওই যে হারমোনাইজড ট্যাক্স বা জিএসটি ট্যাক্স ছিল সেগুলো $11.70। তো সব মিলে আমার টোটাল কত টাকা হলো, $311.70। এখন আমি যখন যখনই এই চেক আউট বাটনে ক্লিক করবো তখনই আমাকে কিন্তু লগ আউট করে ফেলবো অটোমেটিকলি, আমাকে নতুন করে আর একবার লগ ইন হতে হবে। তো আমি এখানে পেমেন্ট করার জন্য আমাকে অবশ্যই চেক আউটে ক্লিক করতে হবে। এই যে দেখেন আমাকে কিন্তু অটোমেটিকলি সে লগ আউট করে ফেলছে। এইবার যেহেতু আমি এখানে আগের বার ওই যে আমি সেভ করে রাখছিলাম আমার পাসওয়ার্ড ডিটেলস এবং ইউজার ডিটেলস, আমি এখানে লগ ইন দিলে আমাকে আবার ওরা সেই পেমেন্টের পেজে নিয়ে যাবে। এইবার দেখেন ওরা আপনাকে কি দিচ্ছে, কিছু প্রোফাইল সামারি দিচ্ছে। সামারির মধ্যে কিছু আপনার নাম আছে, আপনার নামটা ঠিক মতো লিখছেন কিনা, আপনি যে প্রেফার্ড যে অ্যাড্রেস আপনি চাচ্ছেন যে এখানে আপনি আপনার রিপোর্টটা চান যাতে ওরা এখানে ডেলিভার করে, আপনার ইমেইল অ্যাড্রেসটা দেখবেন, আপনার মোবাইল নাম্বারটা দেখবেন, সব ঠিকঠাক আছে কিনা দেখে যখন আপনার মনে হবে যেন সমস্ত কিছু ঠিকঠাক আছে, এইবার আপনি কি করবেন, সরাসরি পেমেন্টটা চলে যাবেন। যদি মনে হয় যে কোথাও ভুল আছে, ভিউ মাই প্রোফাইল অর মেক চেঞ্জেস, আপনি এখানে গিয়ে কিন্তু ওই যে প্রোফাইল প্রথম পেজটাতে আপনি কিছু চেঞ্জ এখানে করতে পারবেন। যদি চান একটা অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান বা একটা অ্যাড করতে চান সেটা করতে পারবেন। আচ্ছা চলে যাই, আমার যেহেতু আমি ধরে নেবো আমার কোথাও ভুল নেই, আমি চলে যাবো, আমাকে কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করতে হবে। আচ্ছা এইবার আসবো আমি এখানে, এখানে নেম অন কার্ড, আপনি নেম অন কার্ড আপনার কার্ডের নাম লিখবেন, আপনার কার্ডে যেভাবে নাম আছে আপনার ক্রেডিট নাম্বার দিবেন, ক্রেডিট কার্ড নাম্বার দিবেন, আপনার ক্রেডিট কার্ডের ডেট অফ এক্সপায়ারেশন যেটা আছে সেটা দিবেন, সিকিউরিটি কোড কার্ডের পিছনে যেটা আছে সেই নাম্বারটা দিবেন। যখন আপনি সমস্ত কিছু দিলেন, দেওয়ার পরে আপনাকে কিন্তু এই যে পলিসি কনফার্মেশন একটু স্ক্রল করে নিচে নামতে হবে। এখানে একটা জায়গাতে আপনাকে একটু টিক দিতে হবে যে আপনি এই জিনিসগুলো পড়েছেন, আপনাকে এগ্রি করতে হবে। এই যে এখানে এসে আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হবি যাবি যা লেখা আছে একটু পড়ে আপনারা জাস্ট সিম্পলি এখানে টিক দিয়ে দেবেন। যখনই টিক দেওয়া হয়ে যাবে এরপর আপনি কি কন্টিনিউ চেক আউট দেবেন। তো কন্টিনিউ চেক আউট দেওয়ার সাথে সাথে যেটা হবে, আপনার ইমেইলে যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইমেইলে আপনাকে কি চলে আসবে, একটা কনফার্মেশন একটা ইমেইল চলে আসবে, এবং সাথে করে আপনাকে কি দেওয়া হবে, একটা ইনভয়েস দিয়ে দেওয়া হবে যে আপনি এত টাকা ইউনিভার্সিটি অফ টরন্টোতে সিএস পারপাসে পে করেছেন। তো মোটামুটি ক্লিয়ার, আমার মনে হয় আর বাড়াবো না, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি জানি না কতজন ধৈর্য নিয়ে দেখবেন। তো এরপরে যেটা হবে, এরপরে আর আপনার আপাতত আর কোনো কাজ নেই, আর কাজ হলো ইউনিভার্সিটির কাজগুলো শেষ করে আসবেন, ইউনিভার্সিটিগুলো কাজগুলো শেষ করে আপনি কুরিয়ার করে আপনার ডকুমেন্ট পাঠিয়ে দেবেন। তো আমি একটু চেষ্টা করি যে আপনার কুরিয়ার করার পরে বা কুরিয়ার করার আগে আপনার এনভেলাপটা দেখতে কেমন হবে, আপনার পেছনে যে সিলগালা করা আছে সেই সিলগালাটা কেমন হতে হবে, সিলগালার উপরে সিলের উপরে যে আবার সিগনেচার করতে হয় সেটা আছে কিনা, সিগনেচার দেওয়া ছিল কিনা, এই জিনিসগুলো আপনারা একটু মেক শিওর করবেন যে সমস্ত জিনিস আপনার করা আছে। আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনার ইনভয়েসটা দেখতে কেমন হবে এবং আপনি যে এনভেলপটা রেডি করে নিয়ে আসবেন ইউনিভার্সিটি থেকে সেটা দেখতে কেমন হবে, একটু দেখতে থাকেন। চলুন আগে দেখি আমরা ইনভয়েসটা দেখতে আসলে কেমন হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি চেষ্টা করি একটু বড় করতে। আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে আপনার ইউনিভার্সিটি অফ টরন্টোর আন্ডারে যে আপনি এই এত টাকা পেমেন্ট করলেন, অফিসিয়াল একটা রিসিট আপনাকে সেটা দেওয়া হয়েছে। উপরে আমি ঢেকে দিছি, আসলে এটা ওনার নাম এবং আপনার স্টুডেন্ট নাম্বারটা, সরি ওনার নাম এবং অ্যাড্রেস লেখা থাকবে, আমি দুইটা ঘর ঢেকে দিছি, এবং স্টুডেন্ট নাম্বারটা আপনার এখানে লেখা থাকবে। আপনি কোন কোন জায়গাতে আপনি কি কি
কিসের জন্য এতগুলো টাকা দিলেন সেটা প্রত্যেকটা ব্রেকডাউন দেওয়া থাকবে, আপনি কোন কার্ড দিয়ে পেমেন্ট করা হয়েছেন সেই কার্ডের ডিটেলস এখানে লেখা থাকবে, আমি এই জিনিসগুলো ঢেকে দিলাম। তো এরকম একটা ইনভয়েস, পেমেন্ট ইনভয়েস কিন্তু আপনাকে সাথে সাথে আপনার যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা পিডিএফ এরকম জেনারেট হয়ে যাবে। এবার আসুন দেখি আসলে এনভেলপটা দেখতে কেমন, এনভেলপের প্রথম প্রথম সাইটটা দেখতে আসলে কেমন। দেখেন এখানে যে আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হন, ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম একটা আপনাকে এনভেলপ দেওয়া হবে, সেই এনভেলপের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে দেওয়া হবে, সেই সাথে করে আপনাকে কি দেওয়া হবে এই যে ফর্ম, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, ন্যাশনাল ইউনিভার্সিটি এইসব লেখা নাও থাকতে পারে, থাকতে পারে আপনি নিজে লিখে কাগজ দিয়ে এরকম করে আপনি দিয়ে দিতে পারেন। আমার মনে হয় এই ফর্ম এই কথাটুকু লেখা থাকে, কিন্তু আপনি যাকে পাঠাচ্ছেন সেই অ্যাড্রেসটা লেখা থাকবে না, সেটা আপনি একটু টাইপ করে লিখে নিয়ে যেতে পারেন, প্রিন্ট আউট করে বা হাতে লিখেও দিতে পারেন। সো টু তে আসলে কারা, টু আপনি যার কাছে পাঠাচ্ছেন সে হলো সিএস। তাহলে সিএস এর কাছে যখন আপনি পাঠাচ্ছেন আপনার নাম মনে রাখবেন, এখানে কোথাও কারো কোনো নাম আপনাকে কিন্তু লিখতে হবে না, আপনার স্টুডেন্ট আইডিটাই আপনার নাম, আপনি স্টুডেন্ট আইডিটা লিখে আপনি স্টুডেন্ট আইডিটা লিখে দেবেন টু দিয়ে। এবং ওই যে একাডেমিক রেকর্ড রিকোয়েস্টের সেকেন্ড পেজের দেখবেন নিচে নিচের অংশটুকুতে কম্পারেটিভ এডুকেশন সার্ভিসের পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি এই অ্যাড্রেসটু পুরো অ্যাড্রেসটুকু এখানে হাতেও লিখে দিতে পারেন, আবারও বলছি আপনি টাইপ করে প্রিন্ট আউট করেও নিতে পারেন। তো আশা করছি সবাইকে আমি বোঝাতে পারছি যে আসলে পুরো ব্যাপারটা আসলে কি।